শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক পূর্তি হয়েছে এবং আওয়ামী লীগের সভাপতি হিসাবেও তিনি চার দশক শেষ করেছেন। তার সুনিপুণ সাংগঠনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্বের গুণেই জাতির বিতারে সংগঠনকে প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি সুজীব ভিত্তির উপর দাঁড় করান। গঙ্গা নদীর পানি বণ্টন, অনেকে ভারতে গিয়ে ফিরে এসে বলেছেন গঙ্গার কথা বলতে ভুলে গেছেন, শেখ হাসিনা আছেন বলেই, ছিলেন বলে গঙ্গার পানির ন্যায্য হিচ্ছা আমরা বুঝে পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা ফিরে এসেছিলেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ, আজকে স্ট্রাকচারাল কাজ শেষ হয়ে গেছে, আজকে করোনা অনেক কিছুকে থেমে থামিয়ে দিয়েছে। জীবনে চাকাকে অচল করে দিয়েছে কিন্তু পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে যাচ্ছে, এসেছিলেন বলে সীমান্ত বিজয়, সমুদ্র বিজয়ের পর মহাকাশ বিজয়ও আমরা করতে পেরেছি, আজকে গর্ব লাগে শেখ হাসিনা ফিরে এসেছেন বলেই, আজকে বঙ্গবন্ধুর বাংলাদেশ আর্থসামাজিক সব সূচকে পাকিস্তানকে পিছিয়ে এগিয়ে যাচ্ছে, কেবলমাত্র ধ্বংস বোমা পরমাণু বোমা ছাড়া সব দিক থেকে আমরা পাকিস্তানকে পিছিয়ে রেখেছি।